Hello my dear guys, assalamu alaikum. Welcome to medicine and health info channel again. Asha kori allah rahmate apnara shobai bhalo achen bondhugon. Ajker video te ami apnader sathe asthma, hapani, shashkoshto, nishwashe shai shai shobdo ittadi dur kore emon ekti karjokor medicine ebong medicine tir nam, dam, group ba generic nam, prostut karak company nam, খাওয়ার নিয়ম, এর কাজ এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, নিঃশ্বাসে শাই শাই শব্দ ইত্যাদির সমস্যা হলে আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই এবং বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই। বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের ইনহেলার যেমন সালটোলিন, ভেন্টোলিন এবং মন্টিলুকাস্ট গ্রুপের অনেক ওষুধ দিয়ে থাকেন। এর পাশাপাশি আরও একটি ইনহেলার দিয়ে থাকেন, তার নাম হলো সিরোক্সিন ইনহেলার বা ক্যাপসুল। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো সালমেটিরল এবং ফ্লোটিকাসন প্রোপিওনেট। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড। সিরোক্সিন ইনহেলারের দাম যথাক্রমে 520 এবং 797 টাকা এবং ক্যাপসুলের দাম মাত্রাভেদে যথাক্রমে 5.5 টাকা, 12 টাকা এবং 15 টাকা। এটি ব্যবহারের নিয়ম, এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স 4 থেকে 12 বছর তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2 পাপস দিনে 2 বার এবং প্রত্যেকবার ব্যবহারের 1 মিনিট পরপর, অর্থাৎ প্রথম পাপ নেওয়ার পর 1 মিনিট পর আবার আরেক পাপ, মোট 2 পাপ এবং দিনে 2 বার নিয়ে পরে সেটি কুলি করে ভালোভাবে গড়গড়া করে কুলি করে পানি ফেলে দিতে হবে। এবং যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধ্বে তারাও দিনে 2 পাপস এবং প্রতি পাপসের 1 মিনিট পর 1 মিনিট পর 2 পাপস এবং দিনে 2 বার এবং তারপর পানি দিয়ে গড়গড়া করে কুলি করে ফেলে দিতে হবে, অর্থাৎ গলা পরিষ্কার করতে হবে। অন্যদিকে ক্যাপসুল বেক্সিহেলারের মাধ্যমে বিভিন্ন মাত্রার দিনে 2 বার গ্রহণ করা যেতে পারে, সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, গলা ব্যথা, মুখ ও গলা শুকে যাওয়া এবং অন্যান্য সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।